ভারতে অ্যাসিড হামলার শিকার লক্ষ্মী আগারওয়ালের জীবনের বাস্তব গল্প নিয়ে নির্মিত হচ্ছে একটি সিনেমা। নতুন এই সিনেমার নাম ছাপাক। এটি নির্মাণ করবেন 64 ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড প্রাপ্ত সেরা নির্মাতা মেঘনা গুলজার, আর সেই লক্ষ্মী আগারওয়ালের চরিত্রে অভিনয় করবেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকন। সম্প্রতি প্রকাশিত একটি ছবিতে দেখা যাচ্ছে এসিডে ঝলসানো একটি মুখ, পুড়ে যাওয়া চামড়া মিশে আছে চাপা কষ্ট, কিন্তু তবুও হাসি মুখে অ্যাসিড ঝলসানো মুখে দেখা দিলেন দীপিকা পাড়ুকন। বলিউড সুন্দরীর এমন মলিন হাসির ছবিটি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। সিনেমাটিতে দীপিকার এই ফার্স্ট লুক রীতিমতো নায়িকার ভক্তদের চমকে দিয়েছে। টুইটারে ফার্স্ট লুক প্রকাশ করে ক্যাপশনে দীপিকা লিখেছেন, এই চরিত্রটি আমার সঙ্গে থাকবে সব সময়, মালতি। আজ থেকে শুটিং শুরু হলো। সোমবার থেকে দিল্লিতে সিনেমাটির শুটিং শুরু হয়েছে। এই সিনেমায় অভিনয়ের পাশাপাশি সিনেমাটি প্রযোজনাও করছেন এই বলিউড তারকা। নিজের ব্যানারে দীপিকার এটিই প্রথম প্রযোজনা। দীপিকার কে এন্টারটেইনমেন্ট ছাড়াও যৌথভাবে সিনেমাটি প্রযোজনা করছে ফক্স স্টার স্টুডিওস এবং মারিগা ফিল্মস। সিনেমাটি আগামী 2020 সালের 10 জানুয়ারি মুক্তি পাবে বলে জানা যায়। সেলিব্রিটিদের সকল খবরাখবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।